ওখানে তো কমেন্টস দেখা যাবে না। ক্লাসটার লাইভ আছে, প্রত্যেকে যদি ঠিকঠাকভাবে শুনতে পাও একটু কমেন্টস করে জানিও। আর এটা কিন্তু শুধু ইউটিউবেই লাইভ না, এটা কিন্তু অ্যাপের মধ্যেও লাইভ আছে। এমআইসিসি কোচিং সেন্টারের যে অ্যাপ আছে সেখানেও এটা লাইভ দেখা যাচ্ছে। সেখানেও একটু কমেন্টস করে জানাতে পারো যে সমস্ত কিছু ঠিক আছে কি। তারপর আমরা স্ট্যাটিক টিকাটা শুরু করছি। একটু জানিও, হ্যাঁ একটু এবার অ্যাপ থেকে একটু চেক করে একটু দেখতে পারো, ঠিক আছে? অ্যাপ থেকে চেক করে একটু দেখে বলবে যে এই সমস্ত কিছু ঠিক আছে কি। এটা কিন্তু অ্যাপেও দেখা যাচ্ছে। একটু অ্যাপ থেকে চেক করে দেখো, এমআইসিসি কোচিং সেন্টারের যে অ্যাপ আছে সেখান থেকে একটু চেক করে দেখো যে সব কিছু ঠিক আছে কি। একটু কমেন্টস করে জানাবে যে সব কিছু ঠিক আছে কি, অ্যাপ থেকে একটু চেক করে দেখবে। তারপর আমি স্ট্যাটিক টিকাটা শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আগে আমি মানে যে স্টেটের যে সমস্ত অ্যানিমাল, বার্ড, ট্রি, ফ্লাওয়ার এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম, সেটা আমাদের যতটা সম্ভব গোয়া অবধি কমপ্লিট হয়ে গেছিলো, গোয়া অবধি শেষ হয়ে গেছিলো। এরপর আমরা তার পরের যেগুলো সেগুলোকে করব, ঠিক আছে? আমরা আর প্রত্যেকে বাড়িতে পড়েছ তো এটা, আগে সেটা বলো, প্রত্যেকে কিন্তু পড়তে থেকো। আমরা শুরু করব গোয়া থেকে। গোয়াটা আমাদের শেষ হয়ে গেছিল, আমাদের গোয়াটা শেষ হয়ে গেছিল। এরপর আমরা চলে আসবো হচ্ছে কর্ণাটক। তো শুরু করলাম, ফার্স্ট হচ্ছে কি কর্ণাটক। কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু, ঠিক আছে? কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, ঠিক আছে? আর কর্ণাটকটা ঠিক কোথায় অবস্থিত ম্যাপের? ঠিক এই অংশে হচ্ছে, এটা হচ্ছে কর্ণাটক। এর এবার প্রত্যেকটা অ্যানিমাল, বার্ড এগুলো আমরা দেখে নিই। কর্ণাটকের স্টেট অ্যানিমাল, স্টেট অ্যানিমাল হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট, যেটা হাতি, সেটাই হচ্ছে আমাদের কি কর্ণাটকের স্টেট অ্যানিমাল। কর্ণাটকের স্টেট বার্ড হচ্ছে কি? ইন্ডিয়ান রোলার। কর্ণাটকের স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার। আচ্ছা, স্টেট ট্রি কি? ইন্ডিয়ান স্যান্ডেলউড। আমরা চন্দন কাঠ যেটা জানি না, চন্দন কাঠ পুজোর কাজে লাগে, সেটাই হচ্ছে কি ইন্ডিয়ান স্যান্ডেলউড, ঠিক আছে? এটা হচ্ছে কর্ণাটকের স্টেট ট্রি। আচ্ছা, কর্ণাটকের স্টেট ফ্লাওয়ার কি? লোটাস। খুব সহজ, খুব এগুলো মনে রাখা খুব ইজি, কয়েকটা আছে যেগুলো মনে রাখা খুব ইজি। পরেরটা চলে যায় নেক্সট। নেক্সট হচ্ছে কি? কেরালা। নেক্সট হচ্ছে কি? কেরালা। আচ্ছা, কেরালাটা ঠিক কোন অংশটায় দেখো, ঠিক ম্যাপের এই অংশটা হচ্ছে কেরালা। কেরালার রাজধানীর নামটা কি? তিরুবনন্তপুরম। খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবারে স্টেট অ্যানিমাল, বার্ড, ট্রি আর ফ্লাওয়ারগুলো আমরা দেখে নিই।
দেখো কেরালারও স্টেট অ্যানিমাল কি ইন্ডিয়ান এলিফ্যান্ট, আমরা আগেরটা যেটা দেখলাম কর্ণাটক, এই কেরালাতেও কি স্টেট অ্যানিমাল হচ্ছে এলিফ্যান্ট। আচ্ছা এখানে কি পাখিটা কি স্টেট বার্ড কি গ্রেট হর্নবিল, দেখো এই জায়গাটায় দেখো পাখিটার কি সুন্দর, এই অংশটার জন্য নাম দেওয়া হয়েছে গ্রেট হর্নবিল, ঠিক আছে। তারপরেরটা দেখা যাক, স্টেট ট্রি কেরালা স্টেট ট্রি হচ্ছে কি কোকোনাট, নারকেল গাছ, নারকেল যেটা সেটাই হচ্ছে নারকেল গাছটা ওখানে স্টেট ট্রি। আর ফ্লাওয়ার কি গোল্ডেন শাওয়ার ট্রি, এগুলো কিছু না, হ্যাঁ এটা প্রিন্টিং এ মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তো এটা হচ্ছে কি গোল্ডেন শাওয়ার ট্রি, এটাকে গোল্ডেন শাওয়ার ট্রি কেন বলা হয়েছে, যেরকম জলে ফোয়ারা পড়ে না, ঠিক দেখো এগুলো এরকমভাবে ফোয়ারার মতো করে নেমে এসেছে এই কারণে। আর এটা ইয়েলো কালার গোল্ডেন টাইপের কালার বলে এটাকে বলা হচ্ছে গোল্ডেন শাওয়ার ট্রি। পরেরটায় চলে যাই, পরেরটা হচ্ছে কি তামিলনাড়ু, তামিলনাড়ুর ঠিক ম্যাপের কোন অংশ অবস্থান করছে, ঠিক এই অংশটা হচ্ছে কি তামিলনাড়ু। আর এর রাজধানী কি ক্যাপিটাল কি চেন্নাই। আচ্ছা এবার দেখা যাক স্টেট অ্যানিমেলের মধ্যে কি পড়ছে, নীলগিরি থর, ঠিক আছে অ্যানিমেলটা দেখো নীলগিরি থর। আচ্ছা বার্ড হচ্ছে কি কমন এমলার ডাফ, ডাফ পাখি যেটা, ঠিক আছে ডাফ, এইটা আমাদের এখানে যেরকম দেখা যায় ওখানে একটু কালারটা পুরোপুরি চেঞ্জ, পুরোপুরি অন্যরকম কিন্তু প্রজাতিটা একই। আচ্ছা এখানে চলে আসা যাক, এটা তাল গাছ, পাম গাছ যেটা, তাল গাছ হচ্ছে, তাল গাছ হচ্ছে কি তামিলনাড়ুর হচ্ছে, এটা হচ্ছে স্টেট ট্রি। এরপর চলে আসি কি স্টেট ফ্লাওয়ারে, ফ্লেম লিলি, লিলি যে লিলি ফুল হয় লিলি ফুলেরই প্রজাতি কিন্তু একটু আলাদা ধরনের দেখতে, আর দেখো খুব সুন্দর দেখতে তাই না। আচ্ছা এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এটা এটা হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে, ইউটির মধ্যে। দেখো যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের পড়ছে সেগুলো আমি পাশে ব্র্যাকেটে ইউটি বলে ইন্ডিকেট করে দিয়েছি। আচ্ছা এটা ঠিক কোন অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে আন্দামান এন্ড নিকোবর। আচ্ছা এর রাজধানী কি পোর্ট ব্লেয়ার, ঠিক আছে স্টেট অ্যানিমাল কি দেখে নেওয়া যাক, স্টেট অ্যানিমালটা দেখো একটু অন্যরকম, এটা একটা জলজ সামুদ্রিক একটা প্রাণী, এটা ডুগং, নাম হচ্ছে কি ডুগং, ঠিক আছে সামুদ্রিক প্রাণীটার নাম হচ্ছে ডুগং, আর দেখতে খুব বিশাল বৃহৎ আকারের হয়। আচ্ছা এটা কি স্টেট বার্ডের মধ্যে কি বলছি, আন্দামান উট পিজন, আন্দামান উট পিজন। আচ্ছা এইটা হচ্ছে কি একটা পায়রার প্রজাতি, আমরা কিন্তু আমাদের এখানে যে পায়রা দেখেছিলাম, ঠিক আছে আমাদের এখানে যে পায়রা, আমরা আর একটাও জায়গায় দেখেছিলাম একটু ইয়েলো থ্রোট পিজন দেখেছিলাম, আর এইটা কি আন্দামান উট পিজন, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা দেখা যাক, আন্দামানের স্টেট ট্রি হচ্ছে পাদাউক ট্রি, আন্দামান না বললেও শুধু পাদাউক বললেও হবে, পাদাউক ট্রি, ঠিক আছে গাছটা দেখে নাও। আচ্ছা স্টেট ট্রি, স্টেট সরি এইটা ট্রি, হ্যাঁ এটা ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার, স্টেট ফ্লাওয়ারের মধ্যে কি পিয়ানমা ট্রি, ঠিক আছে এটা হচ্ছে স্টেট ফ্লাওয়ার, ওখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে লেখা আছে স্টেট ফ্লাওয়ার, ঠিক আছে। পরেরটা, আচ্ছা পরেরটা হচ্ছে লক্ষদ্বীপ, এটাও হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে, এটা ঠিক কোন অংশটা, ঠিক হচ্ছে এই অংশটা। আচ্ছা এর রাজধানী কি কাভারাত্রি। আচ্ছা এবারে আমরা এর প্রত্যেকটা দেখে নেব কী কী আছে, স্টেট অ্যানিমাল এখানে কি ব্ল্যাক ওয়েজ বাটারফ্লাই ফিশ, এখানে অ্যানিমালের মধ্যে ফিশকে রাখা হয়েছে, ঠিক আছে এখানে অ্যানিমালের মধ্যে স্টেট অ্যানিমালের মধ্যে ফিশকে রাখা হয়েছে যেটা হচ্ছে বাটারফ্লাই ফিশ, আর এখানে ব্ল্যাক ওয়েট বলা হচ্ছে, দেখো গলার কাছে এই যে ব্ল্যাক ব্ল্যাক অংশগুলো এই কারণে বলা হচ্ছে কি বাটারফ্লাই ফিশ। আচ্ছা এরপর কি স্টেট ব্রাড, ব্রাউন নডি, এই বার্ডটার নাম কি ব্রাউন নডি, যেই যেইগুলো বাংলা হবে সেগুলো আমি করে দেব, ঠিক আছে। আচ্ছা লক্ষদ্বীপের ট্রির মধ্যে কি ব্রেড ফ্রুট, ট্রির মধ্যে কি ব্রেড ফ্রুট, ঠিক আছে এটা দেখতে অনেকটা কাঁঠালের মতো হয় কিন্তু অতটা বড় হয় না, ছোট আকৃতির হয়। এরপরে আমরা কি দেখব, স্টেট ফ্লাওয়ার নীলাকুরিঞ্জি,
ঠিক আছে, নীলাকুরঞ্জি হচ্ছে এটা স্টেট ফ্লাওয়ার। পরেরটা চলে যাই, পরেরটা হচ্ছে কি চণ্ডীগড়। চণ্ডীগড় এখানটায় কেন কোনো রকম ক্যাপিটাল নেই, কারণ এ নিজেই এক ক্যাপিটাল, ঠিক আছে। সেটা হচ্ছে কি পাঞ্জাব, এই যে পাঞ্জাব আর হরিয়ানা এদের ক্যাপিটাল হচ্ছে কি চণ্ডীগড়। আচ্ছা, এর স্টেট অ্যানিম্যালগুলো আমরা এখান থেকে পড়ব। দেখো, স্টেট অ্যানিম্যাল হচ্ছে চণ্ডীগড়ের ইন্ডিয়ান গ্রে মনগোস। দেখে নাও প্রাণীটাকে, দেখে নাও অ্যানিম্যালটা। আচ্ছা, স্টেট বার্ড হচ্ছে কি ইন্ডিয়ান গ্রে হর্নবিল। আমরা আগেরটায় আমি যখন একটা পাখির শিংটা দেখালাম, ওটাও কিন্তু হর্নবিল ছিল, ঠিক আছে। মানে আগে যখন একদম ফার্স্ট শুরু করলাম সেই সময় ওটা কিন্তু হর্নবিলই ছিল, কিন্তু এইটা কি ইন্ডিয়ান গ্রে হর্নবিল। এর কালারটা কি গ্রে কালারের, ওইটা কিন্তু একটু কালারিং ছিল আর এটা কিন্তু গ্রে কালারের, তাই এটা বলা হচ্ছে কি গ্রে হর্নবিল, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা এটা ট্রিটা কি বলছে, ট্রি হচ্ছে কি ম্যাঙ্গো। ম্যাঙ্গো হচ্ছে ট্রি। আর তারপরেটা হচ্ছে ঢাক ফ্লাওয়ার, যেটাকে আমরা পলাশ ফুল বলি, ঠিক আছে, সেটাই হচ্ছে এখানকার ফ্লাওয়ার। এগুলো একটু খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, দাদরা অ্যান্ড নগর হাভেলি দমন অ্যান্ড দিউ, এটাও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে। আর ঠিক এই অংশটা করে দেখো, এই অংশটাই করে, ঠিক আছে, এই যে এখানটা ইন্ডিকেট করা হচ্ছে এই অংশটা। এর কিন্তু কোনো রকমের স্টেট অ্যানিম্যাল, স্টেট ট্রি, স্টেট এই সমস্তগুলো নেই, ঠিক আছে, তাই এটাকে আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক রেখেছি। পরেরটায় চলে যাই, পরেরটা হচ্ছে কি পুদুচেরি। পুদুচেরির কি হচ্ছে, এটাও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো ঠিক এই অংশটা, এই অংশটা হচ্ছে কি পুদুচেরি। আচ্ছা, এর স্টেট অ্যানিম্যাল কি, যেটা আমরা সচরাচর এদিক ওদিক দেখতেই পাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান, যেটা স্কুইরাল, যেটা কাঠবিড়ালি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো স্টেট বার্ডের মধ্যে কি পড়ছে, স্টেট বার্ডের মধ্যে এখানে লিখেছি যে কোকিল। দেখো দু ধরনেরই আমি ছবি দিয়েছি, মেল ফিমেল। আচ্ছা, এর পরেরটা কি ট্রিয়ের মধ্যে কি বলছে, পুদুচেরি ট্রিয়ের মধ্যে কি বেল। আমরা বেল খাই না, বেলের শরবত রবর যেগুলো খাই, ওই বেলই হচ্ছে কি এখানকার স্টেট ট্রি। এখানে স্টেট ট্রি হচ্ছে বেল। আচ্ছা, এখানে হচ্ছে স্টেট ফ্লাওয়ার ক্যানন বল ট্রি। এই ফুলটার নাম হচ্ছে ক্যানন বল ট্রি, আর বিভৎস গন্ধ এই ফুলটার, খুব গন্ধ, মানে খুব উগ্র গন্ধ এই ফুলটার। কেউ দেখেছো কি জানি না, তবে আমি দেখেছি। আচ্ছা, ফলও হয় গাছে, এরকম বড় বড় টাইপের ফলও হয়। আচ্ছা, এরপর চলে আসি কি সিকিম। এরপর চলে আসছি সিকিম। সিকিম হচ্ছে এই অংশটায়। সিকিমের রাজধানী কি, ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। গ্যাংটক সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা যখন এইগুলো পড়বে না, তখন ক্যাপিটালগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কিন্তু কারণ ক্যাপিটালগুলো কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা, স্টেট অ্যানিম্যাল কি বলছে, রেড পান্ডা। পান্ডা জানি না, পান্ডা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, এরকম হয় না, তো এটা হচ্ছে রেড পান্ডা, ঠিক আছে। আচ্ছা, স্টেট বার্ড হচ্ছে কি ব্লাড পিজেন্ট। তিতির হয় যে এই সমস্ত পাখির প্রজাতিগুলো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্লাড পিজেন্ট, ঠিক আছে। আর দেখো এই রেড কালারটার কারণে মনে হয় এটা ব্লাড এর আগে দিয়েছে, আর এটা হচ্ছে পিজেন্ট। অনেক পাখির পরে দেখবে পিজেন্ট কথাটা পাবে তোমরা, তোরা মিলিমিলে পড়বে, দেখবে মনে থাকবে। আচ্ছা, স্টেট ট্রি কি রোডোডেন্ড্রন। এটা তো মানে প্রথম থেকে অনেক জায়গায় তোমরা পেয়ে এসেছো রোডোডেন্ড্রন, মানে নামটা আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা, রোডোডেন্ড্রন নিভাম। হ্যাঁ, অ্যাড করা হচ্ছে নিভাম, এটা হচ্ছে এখানকার স্টেট ট্রি। দেখো গাছ ভর্তি পুরো ফুল। আচ্ছা, স্টেট ফ্লাওয়ার কি নোবেল ডেন্ড্রোবিয়াম। নোবেল ডেন্ড্রোবিয়াম একটু মনে রাখতে হবে, একটু শক্ত নাম আছে। এটা কি হচ্ছে, তাহলে সিকিমের স্টেট ফ্লাওয়ার হচ্ছে নোবেল ডেন্ড্রোবিয়াম। এটা না এক ধরনের, আগে আমি যখন আগের ক্লাসে করিয়েছিলাম অর্কিড প্রজাতির ফুল পেয়েছিলাম, তাই না, অর্কিড প্রজাতির, তো এটা হচ্ছে সেই অর্কিড প্রজাতির একটা ফ্লাওয়ার। আচ্ছা, এরপর হচ্ছে কি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটা ঠিক এই অংশটায়। অরুণাচল প্রদেশটা ঠিক এই অংশটায়। আচ্ছা, এর রাজধানীটা কি, রাজধানী হচ্ছে ইটানগর। কি বলা হচ্ছে, ইটানগর রাজধানী। স্টেট অ্যানিম্যাল কি,
স্টেট অ্যানিমাল হচ্ছে মিথুন। স্টেট অ্যানিমাল হচ্ছে মিথুন। অ্যানিমালটা দেখে নাও, এটা আগেও তোমরা পেয়েছো, এই মিথুনটাকে আগেও তোমরা পেয়েছো। আচ্ছা, এটার স্টেট বার্ড কি? হর্নবিল। যেটা আমরা গ্রেট হর্নবিল পেয়েছিলাম, এটা সেই হর্নবিলই, ঠিক আছে, একদম প্রথমে পেয়েছিলাম। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরেরটা অরুণাচল প্রদেশের স্টেট ট্রি হচ্ছে হোলং ট্রি। হোলং ট্রি, এই ট্রিটার নাম হচ্ছে হোলং, হোলং, ঠিক আছে। আচ্ছা, স্টেট ফ্লাওয়ার কি? ফক্স টেল অর্কিড। দেখো, এটাও কিন্তু একটা অর্কিড প্রজাতিরই, কিন্তু এটা ফক্স টেল বলেছে। ফক্স টেল কেন বলেছে? দেখো, শিয়ালের লেজের মতো পুরো নেমে এসেছে, তাই কিন্তু এটাকে ফক্স টেল বলেছে, ঠিক আছে, ফক্স টেল অর্কিড। আচ্ছা, এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে কি? আসাম। আসামটা ঠিক এই অংশটায়, এটা হচ্ছে কি? আসাম দিশপুর, ঠিক আছে, আসাম হচ্ছে কি? দিশপুর। আচ্ছা, দেখি সবার সব কিছু ঠিক হচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, অ্যাপে সব কিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একদম। আচ্ছা, আসাম হচ্ছে ঠিক এই অংশটা, আর আসামের ক্যাপিটাল কি? দিশপুর। আচ্ছা, এই স্টেট অ্যানিমালটা দেখে নি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মনে রাখবে, এই যে স্টেট অ্যানিমাল, এটার ভীষণ ভালো করে মনে রাখবে। সেটা হচ্ছে কি? এক শৃঙ্গ গন্ডার, মানে এই নাকের সামনে দেখবে এক শৃঙ্গ, মানে একটা শিং আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, ওয়ান হর্নড রাইনোসরস, ঠিক আছে, এক শৃঙ্গ গন্ডার। আচ্ছা, স্টেট বার্ড কি? হোয়াইট উইন্ড উড ডাক। এই এটা কি বলছে? যে এই যে গলার কাছে যে দেহে কালার আছে, হোয়াইট কালারটা আছে, ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে হোয়াইট উইং উড ডাক, একটা হাঁসেরই প্রজাতি, কিন্তু কালারটা চেঞ্জ বলে এরকম নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে কি? স্টেট ট্রির মধ্যে আগেরটাও আমরা পড়লাম হোলং, এটাও হোলং, হোলং ট্রিটা দেখে নাও, ঠিক আছে, সব গাছই প্রায় একই রকম দেখতে লাগে, কিন্তু এটা তবু দেখে নাও। আচ্ছা, এরপর কি? স্টেট ফ্লাওয়ার সেম ফক্স টেল অর্কিড, এই যে দেখো সেই সেম জিনিস, ফক্সটেল অর্কিড। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, এতগুলো স্টেটের তো এবার তোমাদের একটু অসুবিধাও হতে পারে মুখস্থ করার সময় বা মনে রাখার সময়, তোমরা যেগুলোকে একই না, অনেক এক পাবে, দেখবে এখানে অনেকটা এক পাবে, তো যেগুলো এক, তো সেগুলোকে কি করবে, একটা সাইডে ওগুলোকে আলাদা করে মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের মনে করতে বেশি সুবিধা হবে, ঠিক আছে। তারপরেরটা দেখা যাক, তারপরেরটা হচ্ছে কি? নাগাল্যান্ড, ঠিক আছে, তার পরেরটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ঠিক এই অংশটা, ঠিক আছে, নাগাল্যান্ডের ঠিক এই অংশটায়, নাগাল্যান্ডের কি বলছে? ক্যাপিটাল কি? কোহিমা। নাগাল্যান্ডের কি ক্যাপিটাল? কোহিমা। নাগাল্যান্ডের স্টেট অ্যানিমাল কি? মিথুন, যেটা আগেও দু তিনবার পেয়ে গেছো, তাহলে এটা যদি একই হয়, এটাকে আলাদাভাবে একটা স্লাইড করে নিতে পারবে, আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, স্টেট বার্ড কি? ব্লিথ ট্র্যাগোপ্যান। এইটা তোমরা এই পাখিটাকে এটা আলিপুর জু আছে, আলিপুর জুতে এই পাখিটা আছে, ঠিক আছে, আলিপুর জুতে অনেক অনেক ধরনের বার্ড আছে, ঠিক আছে, তার মধ্যে এটা আছে, ব্লেথ ড্রাগোপান। আচ্ছা, তারপর কি বলছে? তারপর কি হচ্ছে স্টেট ট্রি? কি? আল্ডার ট্রি, আল্ডার ট্রি, ঠিক আছে। আর ফ্লাওয়ার তো এর বহুবার নাম পেয়েছো, রোডোডেনড্রন ফ্লাওয়ার, রোডোডেনড্রন। এই গাছটাই কোনো কোনো জায়গায় গাছ হিসাবে স্টেট ট্রি হয়েছে, মানে কোনো কোনো জায়গায় স্টেট ট্রি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় ফুলও এত পরিমাণে হয়, কোনো কোনো জায়গায় এটা ফ্লাওয়ার হয়েছে, স্টেট ফ্লাওয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা কি বলছে? এর পরেরটা হচ্ছে কি? মণিপুর। এর পরেরটা হচ্ছে মণিপুর, মণিপুর ঠিক এই জায়গাটায়, তাহলে এখানে নাগাল্যান্ড গেল, এখানে মণিপুর হলো, ঠিক আছে। মণিপুর কি বলছে? ইম্ফল। মণিপুর কি? ইম্ফল। আচ্ছা, এরপর হচ্ছে স্টেট অ্যানিমালগুলো পড়বো, দেখো অ্যানিমাল বার্ড, দেখো এ স্টেট অ্যানিমাল হচ্ছে কি? সাংগাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, এর নামটা সাংগাই, কিন্তু এটা হচ্ছে একটা এক প্রজাতির হরিণী, ঠিক আছে, এটা এক প্রজাতির হরিণ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার স্টেট বার্ড, যেটাকে বলা হচ্ছে ননগিন, কিন্তু এখানে এটাকে আরও একটা নাম বলা হচ্ছে, এখানে পিজেন্ট বলা হচ্ছে, হামস পিজেন্টও বলা হচ্ছে, ঠিক আছে, তোমরা এই ছোটোটাও মনে রাখতে পারো, ননগিনটাও মনে রাখতে পারো, ননজিনটাও। আচ্ছা, এরপরেরটা দেখো,
স্টেট ট্রি কি ইউনিথো, ঠিক আছে স্টেট ট্রি। আচ্ছা এখানে স্টেট ফ্লাওয়ার হচ্ছে শিরোই লিলি, এটাও লিলি প্রজাতির, কিন্তু ওই প্রজাতি হলে কি হবে অনেক সব প্রত্যেকটা গাছের বলো ফুলের বলো প্রজাতি অনেক আছে, নামগুলো একটু একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে দেখতে একটু আলাদা। তো ওইটা হচ্ছে লিলি প্রজাতিরই কিন্তু এটা শিরোই লিলি, ঠিক আছে। এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে মিজোরাম, মিজোরামটা ঠিক কোন অংশে অবস্থিত, মিজোরামটা ঠিক এই অংশে অবস্থিত। আর মিজোরামের রাজধানী কি আইজল, মিজোরামের রাজধানী কি আইজল। আচ্ছা স্টেট অ্যানিমাল কি, স্টেট অ্যানিমাল কি হিমালয়ান শিরৌ, আগে শিরৌ পেয়েছো হিমালয়ান শিরৌ এটা, ঠিক আছে। আচ্ছা এটা কি, এটা আগে যেটা ননগেন পেলে ওইটাই একই সেম এই বারটাও তাই হামস পিজন বা ননগেন বলবে। এর পরে চলে আসি কি মিজোরামের স্টেট ট্রি, এটাকে আয়রন উডও বলতে পারো, ঠিক আছে। আয়রন উড কেন বলা হয় বলছি, যখন গাছের শক্ত বিষয়টা খুব বেশি পরিমাণে হয় কাঠটা, ঠিক আছে, তখন সেটা আয়রন উড হিসেবে পরিচিত হয়, সেই গাছকে বলা হয় আয়রন উড, ঠিক আছে। আচ্ছা স্টেট ফ্লাওয়ার কি রেড ভান্ডা, রেড ভান্ডা এটা একটু মনে রাখবে, ঠিক আছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা রেড ভান্ডা। এরপর চলে আসি কি ত্রিপুরা, এরপর চলে আসি কি ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরা কোন অংশটায় ঠিক, দেখো ত্রিপুরা ঠিক এই অংশটায়, ঠিক আছে। আচ্ছা ত্রিপুরার রাজধানী কি আগরতলা, স্টেট অ্যানিমাল কি, স্টেট অ্যানিমাল হচ্ছে ফেরাস লিফ মাঙ্কি, এটা হচ্ছে এক প্রজাতির বানর, ঠিক আছে এক প্রজাতির বানর এটা, এটা এখানকার কি স্টেট অ্যানিমাল, স্টেট অ্যানিমাল। আচ্ছা স্টেট বার্ড কি দেখো, স্টেট বার্ড হচ্ছে গ্রিন এম্পেরিয়াল পিজন। আচ্ছা তোমরা কিন্তু পায়রার অনেকগুলো প্রজাতির নাম শুনলে তাই না, ইয়েলো থ্রোট পিজন, তো বিভিন্ন গ্রে পিজন এগুলো দেখেছো। আচ্ছা তা এটা কি পেলে গ্রিন এম্পেরিয়াল পিজন, এটাও কিন্তু পায়রার আর একটা প্রজাতি। আচ্ছা এরপর কি বলছে স্টেট ট্রি এর মধ্যে কি হচ্ছে আগর, ঠিক আছে ত্রিপুরার স্টেট ট্রি হচ্ছে কি আগর, ত্রিপুরা স্টেট ট্রি হচ্ছে আগর, ওটা আগরতলা হচ্ছে রাজধানী সেই হিসাবে মনে রাখতে পারো। আচ্ছা স্টেট ফ্লাওয়ার কি নাগেশ্বর ফ্লাওয়ার, এটার নাম আমরা শুনেছি আমরা দেখেওছি হয়তো অনেকে, এটা নাগেশ্বর ফুল। এর পরেরটাই চলে আসি মেঘালয়া, সবার ঠিক আছে তো। আচ্ছা মেঘালয়া, মেঘালয়া কি বলছে, মেঘালয়া হচ্ছে কি, মেঘালয়া হচ্ছে কি ঠিক এই পজিশনে অবস্থিত, ঠিক এই অংশটায় মেঘালয়া, ঠিক আছে। মেঘালয়া হচ্ছে রাজধানী শিলং। অ্যানিমেলটা দেখো ভীষণ ইন্টারেস্টিং, এটা হচ্ছে কি ক্লাউডেড লিওপার্ড, ঠিক আছে ক্লাউডেড লিওপার্ড। লিওপার্ডটা কি এটা চিতাবাঘ এই সমস্ত কিছুর একটা প্রজাতি, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে ক্লাউডেড লিওপার্ড। গাছ গায়ে দেখো কালারটাও দেখো কীরকম, চাকা চা মানে চাকাও ঠিক না, এটা অন্যরকম টাইপের না, ঠিক আকৃতিগুলো দেখো, এই কারণে এটাকে ক্লাউডেড লিওপার্ড বলা হয়েছে। আচ্ছা স্টেট বার্ডের মধ্যে আমরা আগেও পেয়েছি কিছু অংশে, যেখানে পেয়েছি হিল ময়না, এখানেও আমরা পেলাম কি হিল ময়না, মেঘালয়তে পেলাম হিল ময়না বার্ড। আচ্ছা স্টেট বার্ড। স্টেট টি হচ্ছে গামহার, স্টেট টি হচ্ছে গামহার, ঠিক আছে এইটা স্টেট ট্রি, এটা হচ্ছে গামহার প্ল্যান্ট। আচ্ছা এটা কি বলছে, স্টেট ফ্লাওয়ার হচ্ছে লেডি স্লিপার, লেডি স্লিপার, ঠিক আছে লেডি স্লিপার। আচ্ছা লাস্ট হচ্ছে কি দিল্লি, দিল্লি হচ্ছে, দিল্লি হচ্ছে কি এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা এখানে যে স্টেট অ্যানিমাল এগুলো আমরা পড়বো, দেখে নি ছবিতে, দেখো স্টেট অ্যানিমাল হচ্ছে কি নীলগাই, আমরা নীলগাই সচরাচর অনেকেই দেখেছি, আমাদের বেথুয়া রোডে ফরেস্টেও নীলগাই আছে তাই না, যদি কেউ দেখে গেছো তো দেখে থাকবে নীলগাই। আচ্ছা আর স্টেট বার্ডের মধ্যে কি বলছে, যেটা স্প্যারো, যেটা চড়াই পাখি, ঠিক আছে চড়াই পাখি, হাউস স্প্যারো যেটাকে বলা হয়, আগেও পেয়েছি আমরা সেটাই হচ্ছে কি স্প্যারো হচ্ছে এখানকার। আচ্ছা আচ্ছা স্টেট ট্রি এর মধ্যে কি পড়ছে ফ্ল্যামবায়ন্ট, ঠিক আছে যেটা হচ্ছে কৃষ্ণচূড়া যে প্রজাতিগুলো হয় কৃষ্ণচূড়া সেই সেই গাছ এটা।
আচ্ছা, আর স্টেট ফ্লাওয়ার হচ্ছে কি আলফা আলফা আলফাফা, ঠিক আছে, স্টেট ফ্লাওয়ারের মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমাদের সবকটাই শেষ হয়ে গেল, ঠিক আছে, আমাদের সমস্ত কিছুই আমাদের মোটামুটি শেষ হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে, সমস্ত কিছু এগুলো আমি করে দিয়ে দিলাম, বলে দিলাম, এটা কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। কিছু জনা খুঁজে পাচ্ছে না, ক্লাসরুম আছে এখানে গিয়ে দেখো পাবে লাইভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে পাবে সেটা আমি বলছি। দেখো, ফার্স্টে তোমরা অ্যাপে যাবে, ঠিক আছে, অ্যাপে, অ্যাপ খোলার পর যখন পেজটা পাবে, হোম পেজ যেটা, হোম পেজটা পাবে, এখানে দেখবে এমআইসিসি বলে লেখা আছে, হোম পেজ, হোম পেজে দেখবে ছবি আছে, বিভিন্ন এমআইসিসি এইভাবে লেখা আছে, আর একদম নিচের এই ঠিক নিচের এই অংশটার ঠিক এইরকম একটা অংশে দেখবে ক্লাসরুম বলে লেখা আছে। হ্যাঁ, ওই তো বলছি, নিচে দেখবে ক্লাসরুম বলে লেখা আছে, সেখানটায় যখন ক্লিক করবে তখনই লাইভে ঢোকা যাবে, তাই তো? ক্লাসরুমের পরে পোস্টারে ক্লিক করতে হবে। একটু দাও তাহলে, দেখো দেখতে পাচ্ছ কি জানি না, কতটা কি বুঝতে পারছো। দাঁড়াও একটুখানি দাঁড়াও, যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য বলছি, প্রথমে যাবে আমাদের এমআইসিসি কোচিং সেন্টারের অ্যাপে, এবার দেখ, এবার দেখতে পাবে, ঠিক আছে, আমি ঘুরিয়েছি, ওটা একটু দেরি হচ্ছে না, লাইভ হচ্ছে। দেখো ঠিক এই অংশে, দেখো এইরকম পজিশনে দেখবে লেখা আছে ক্লাসরুম, ঠিক আছে, ক্লাসরুমে ক্লিক করার পর তারপরে এই যে অংশটা বার হবে, দেখবে এই পোস্টারটা বার হবে, এই ওপরের এই পোস্টারটা বার হবে যেখানে নাও বলে শো করছে, ঠিক আছে, নাও বলে শো করছে, সেখানে ক্লিক করবে, সেখানে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে করেছে অল, অল প্রেস করবে, তাই তো? হ্যাঁ, ভিডিওতে, দেখো ভিডিওতে ক্লিক করলেই এটা শো করবে, দেখবে নিচে এখানটা আছে নাও বলে লাইভ, নাও বলে শো হবে, ঠিক আছে, এটাকে ক্লিক করবে, দেখবে এই পড়ানোটা পেয়ে যাবে, দেখো এই যে ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। এবার জুম ওই করে দাও, জুম আউট করে দাও, আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, যারা যারা লাইভে আছো কিছু প্রশ্ন করছি, চট করে উত্তর দেবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লাদাখ, তাড়াতাড়ি উত্তর দেবে, ক্যাপিটাল অফ লাদাখ, সুমন বিশ্বাস বলছে, ম্যাডাম একটু রিপিট করবেন আগের কোশ্চেনটা, কোন কোশ্চেনটা? হ্যাঁ একদম লে, ভেরি গুড কুতুব শেখ, ভেরি গুড। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, ক্যাপিটাল অফ রাজস্থান, হ্যাঁ কুতুব লে, ঠিক আছে, অনন্ত শাহ লে, ঠিক আছে, একদম কুতুব সব থেকে আগে উত্তর দিচ্ছ, জয়পুর, ভেরি গুড। ক্যাপিটাল অফ, ক্যাপিটাল অফ কেরালা, খুব ভালো করে উত্তরটা দেবে এটা, ক্যাপিটাল অফ কেরালা, ক্যাপিটাল অফ কেরালা,
হ্যাঁ সুমন, লে শহর। সুমন বিশ্বাস, তুমি কোন কোশ্চেনটা বলছিলে আমাকে একটু বলো, ঠিক আছে? ক্যাপিটাল অফ কেরালা, কেউ উত্তর দিলে না এখন আমি বলে দিই, তিরুবনন্তপুরম। ক্যাপিটাল অফ, নেক্সট কোশ্চেন, ক্যাপিটাল অফ সিকিম, ক্যাপিটাল অফ সিকিম, একদম ফারাদ হোসেন, তিরুবনন্তপুরম। লিখতে একটু সময় লেগে গেছে তাই না? ক্যাপিটাল অফ সিকিম, একদম জাহাঙ্গীর, ভেরি গুড, গ্যাংটক। ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ, ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ? ভেরি গুড, সিমলা, জাহাঙ্গীর, ভেরি গুড, ভেরি গুড। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ গুজরাট? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ গুজরাট? কুতুব, সিমলা, ঠিক। নীলগাই, দিল্লির জাতীয় পশু হচ্ছে কি নীলগাই? নীলগাইটা আমাদের, আমি বলছিলাম যে নীলগাইটা এখানে আছে, ওই এমনি তো ন্যাশনাল জুতে আছে, ঠিক আছে, আলিপুর জুতে আছে, ঠিক আছে। এছাড়াও তোমার বেথুয়া ডহরি যে অভয়ারণ্য আছে না, সেখানেও নীলগাই আছে, আমি এটাই বলছিলাম, নীলগাই, নীলগাই, ঠিক আছে। দেখতে নীল হয় না, জিপটা বলে নীল হয়, একদম, ঠিক আছে। তাহলে এত অবধি থাকলো, ঠিক আছে। আর কারোর কোনো কিছু জানার থাকলে বলো আমাকে, কোনো কিছু জানার থাকলে বলো। একদম তৃপ্তি, গান্ধীনগর, একদম। কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে বলবে, অ্যাপ সম্পর্কে হোক বা যা কিছু সম্পর্কে হোক, বলো আমাকে। ঠিক আছে, অ্যাপ সম্পর্কে যা কিছু আপডেট স্যার তোমাদের ভিডিওতে বলে দেবে, যা কিছু মানে নতুন কিছু হবে বা কিছু সিলেবাস বলো বা ইংলিশের যে স্পেশাল ব্যাচের সিলেবাস বলো, সমস্ত কিছু হবে। তবে আজকে আবারও বলে দিচ্ছি, এই যে এই ভিডিওটা তোমরা ইউটিউবেও পাবে, আবার আমাদের MICC কোচিং সেন্টারের যে অ্যাপ আছে সেই অ্যাপেও পাবে, ঠিক আছে। তাহলে লাইভটা অফ করলাম এখানেই।